দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, বনলতা বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুজ্জামান প্রান্ত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একজন উদ্যোক্তার গল্প শোনাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু তাই নয়, গল্পটি আপনাকে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করবে তার মতো উদ্যোক্তা হতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি উদ্যোক্তা আকরাম হোসেন বাদশার গল্প শোনাব, যিনি দীর্ঘ 22 বছর যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়েছেন। আবার সেই বিলাসী জীবনযাপন ফেলে দেশ, মাটি ও মানুষের টানে ফিরে এসেছেন প্রিয় মাতৃভূমিতে। বন্ধুরা, সেই উদ্যোক্তা আকরাম হোসেন বাদশার গল্পটি নিজ চোখে দেখার জন্য সকালে গাজীপুরের শিববাড়ি এলাকায় ছুটে যায় তার বাড়িতে। পরে তার ব্যক্তিগত গাড়িতে করে আমাদের নিয়ে যান প্রকল্প এলাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার দমদমা এলাকায়। পথে যেতে যেতে কথা হয় আকরাম ভাইয়ের সঙ্গে। রাস্তার দুপাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলি গন্তব্যের উদ্দেশ্যে। যা হোক, প্রায় 20 থেকে 25 মিনিট পর আমরা প্রবেশ করি সেই দমদমা গ্রামে। এ সময় তিনি ঘুরে ঘুরে দেখান তার প্রকল্প এলাকা। গ্রামটিতে প্রবেশ করতেই মন ভরে গেল দুপাশের খোলামেলা পরিবেশ দেখে। রাস্তার দুপাশের বিলে চোখে পড়ল জেলেদের মাছ ধরার দৃশ্য। রাজহাঁসেরা দল বেঁধে লুটোপুটি খাচ্ছে আর খেলায় মেতেছে, এ এক অনাবিল দৃশ্য। যুক্তরাষ্ট্রের বিলাসী জীবনযাপন ফেলে দেশ, মাটি ও মানুষের টানে ছুটে আসা এক দেশপ্রেমিকের গল্প শোনাবো আজ, যিনি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো সহ নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিজের কষ্টার্জিত অর্থে গড়ে তুলেছেন বিশাল খামার, যেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এলাকার অনেক বেকারের। বন্ধুরা, আজ আমরা গাজীপুরের সেই আকরাম হোসেন বাদশার গল্পই শোনাবো। আকরাম হোসেন বাদশা তার পৈতৃক জমিতেই গড়ে তুলেছেন সমন্বিত কৃষি প্রকল্প। গরু, ছাগল ও মাছ সহ বিভিন্ন শাখায় সমৃদ্ধ হয়েছে এই প্রকল্প। প্রায় 80 বিঘা জমির উপর রয়েছে মাছের খামার। তেলাপিয়া, রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ হয় এখানে। পুকুরের পাড়েই রয়েছে গরুর খামার। আর গরুর বিষ্ঠা ব্যবহার করা হয় মাছের খাদ্য হিসেবে, এতে মাছের বাড়তি খাবার কম লাগে। গরুর খামারের পাশেই রয়েছে ছাগলের খামার। খৈল ভুষি ছাড়াও প্রাকৃতিক খাবারের কোনো অভাব নেই সেখানে। বিশাল পুকুরের পাড়ের ঘাস লতাপাতা খেয়েই মিটে যায় ছাগলের অর্ধেক খাবার চাহিদা। সমন্বিত এই প্রকল্পের মাধ্যমে নিজে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি তার এই প্রকল্পে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। আমাদের এলাকাতে অনেক যুবক আছে যাদের কাজ নেই, সো আমি ওদেরকে কর্মসংস্থান তৈরি করেছি এবং করতেছি, যাতে ওরা বাস্তবতাটা বুঝে এবং নিজে পরিশ্রম করে নিজেই স্বাবলম্বী হতে চায়। যেমন কি ধরনের কর্মসংস্থান তৈরি করছেন? যেমন আমি, আমার ফিশারি আছে, আমার ডেইরি ফার্ম আছে, আমার মুরগের ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, এখানে ওরা কাজ করে এবং আমি ওদেরকে আরও ওদেরকে দিয়েও ওদের ফার্ম তৈরি করে দিই। আমি ওদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিই এবং উইদাউট এনি ইন্টারেস্ট ওরা ব্যবসা করে। যখন তারা স্বাবলম্বী হয় তখন আমার টাকা ফেরত দিয়ে যায়। আমার এখানে পার্ট টাইম এবং ফুল টাইম মিলে 50 জন শ্রমিক আছে, ওদের ফ্যামিলি নিয়ে সবাই থাকে। ওদের যে ওয়াইফ এবং মেয়ে আছে, মেয়ে বাচ্চারা পড়াশোনা করে, আমি পড়াশোনার খরচ দিয়ে থাকি। ওদের ওয়াইফ এখানে, ওদের সেলাই মেশিন আছে, ওরা সেলাই মেশিনে কাজ করে। আর ওদের যে মেল, মানে হাজব্যান্ড, ওরা আমার এখানে কাজ করে। সো ওরা থেকে যেন স্বাবলম্বী হতে পারে তারা, এবং প্রতিটা ছেলে মেয়ে কিন্তু পড়াশোনা করতেছে, পড়াশোনা করা ম্যান্ডেটরি।
প্রকল্প পরিদর্শন শেষে কথা হলো উদ্যোক্তার সঙ্গে। অ্যাগ্রো সেক্টরে এসেছি কারণ হলো কোন দেশ এবং জাতি যদি স্বাবলম্বী হইতে হয় তখন তাদের খাদ্যে প্রথম স্বয়ংসম্পূর্ণ হইতে হয়। যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে তখন ওই দেশ এবং জাতি স্বাবলম্বী হবে এবং তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই দেশের অ্যাগ্রো সেক্টরটাকে ডেভেলপ করতে চাই এবং আমি চাই প্রতিটা মানুষ, প্রতিটা গ্রাম শহর, প্রতিটা মানুষ যাতে অ্যাগ্রো সেক্টরের দিকে আসে। আমাদের দেশে তো অনেক বেকার আছে যারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বিভিন্ন জায়গায় ধর্ণা দেয়, আবার অনেকে আছে সয় সম্পত্তি বিক্রি করে দেশের বাইরে পাড়ি জমায়। তো তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন? অ্যাকচুয়ালি আমি বলবো আমাদের দেশের ছেলেমেয়েরা কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যেতে হবে, এই টাকা যদি ওরাই নিজে এই আমাদের দেশে ইনভেস্ট করে তবেই তারা উদ্যোক্তা। এবং আমাদের দেশের মাটি, আবহাওয়া সবই উদ্যোক্তার জন্য খুবই পরিপূর্ণ, কারণ প্রতিটা দেশের মাটি এবং প্রকৃতি বলে দেয় ওখানে কি হবে, মানুষের ক্যারেক্টার কি হবে। সো আমাদের দেশের মাটি যে কোনো উদ্যোক্তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো আমি চাই ওরা বিদেশে টাকা পয়সা নষ্ট না করে দেশেই যদি একটু চিন্তা করে কাজ করে তখনই তারা হবে সফল উদ্যোক্তা, তখনই তারা স্বাবলম্বী হবে এবং আরেকজনকে কর্ম দিতে পারবে। সো আমি বলবো সবাই বিদেশের দিকে না গিয়ে আমাদের দেশকে স্বাবলম্বী করো। দীর্ঘ 22 বছর তিনি কাটিয়েছেন স্বপ্নের দেশ আমেরিকায়, তারপরও বিলাসবহুল সেই জীবনযাপন ছেড়ে কেন ছুটে এলেন জন্মভূমিতে, এমন প্রশ্নের জবাবও দিলেন এই উদ্যোক্তা। অ্যাকচুয়ালি আমি অনেক ছোটবেলায় ইউএসএতে গিয়েছি, ওখানে পড়াশোনা করেছি, ব্যবসা করেছি, ভালোই ছিলাম, কিন্তু শত ব্যস্ততার মধ্যে আমি সবসময় ভেবেছি বাংলাদেশে আসব, বাংলাদেশের মানুষকে পাশে দাঁড়াবো, বাংলাদেশের মানুষ এবং মাটিকে ভালোবেসে এবং এদের পাশে দাঁড়ানোর জন্য আমি এসেছি এবং আমি তাই করে যাচ্ছি। আমি সবসময় ভেবেছি এবং এখনও ভাবি টাকার কাছে যাতে মানবতা হেরে না যায়। একটা মানুষকে সুস্থ থাকার জন্য তার প্রোটিনের প্রয়োজন, ভিটামিন প্রয়োজন, ভিটামিন সি প্রয়োজন। সো আমাদের দেশে অনেক খেটে খাওয়া লোক আছে যারা নিয়মিত প্রোটিন পাচ্ছে না। সো আমি আমার খামারের মাছ, ডিম, দুধ এগুলো প্রতিনিয়ত বিভিন্ন গরিব দুঃখী মানুষ, সাপোজ রিক্সা চালক, প্রতিবন্ধী, এদের বাসায় বাসায় গিয়ে নিয়ে দিয়ে আসি। আর আমার এত বড় একটা খামার আছে, সো আমি চাই এটার মধ্যে এই প্রতিবন্ধী এবং গরিব দুঃখী মানুষের হক আছে। সো আমি চাই ওরাও এর থেকে সুবিধা নিক এবং ওদের ওরা একটু ভালো থাকুক, তাই আমি ওদেরকে দিয়ে আসি সবসময়। খুবই ভালো উদ্যোগ, আমরা চাই আপনার স্বপ্ন পূরণ হোক, দেশ এগিয়ে যাক, দেশ সমৃদ্ধ হোক। থ্যাংক ইউ। শুধু আকরাম হোসেন বাদশাই নয়, কৃষি প্রধান বাংলাদেশে চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন শিক্ষিত বেকার অনেকেই। বিশাল পরিসরে না হলেও সামান্য পুঁজি নিয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা। হয়তো আপনার মতো একজন উদ্যোক্তার হাত ধরেই একদিন এগিয়ে যাবে দেশ, গড়ে উঠবে স্বপ্নের সোনার বাংলা।